আর গাইজ আমি গাড়ি লোড করে কিনে রখা দিলো সাইডত। আর গাইজ আজি সঞ্জীব ভাই মোক এরে যাব, কি করিবা আর উপায় তো নাই গাইজ, তো এটা থাকিব লাগিব মই অকলে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ আমি বর্তমান আহি পালো শিলচরের পর, জাস্ট আহি পালো। আকো আহি কিনে আমার গাড়ি ডাইরেক্ট মানে কোম্পানির ভিতর এন্ট্রি মারি দিলো। ইয়া সব তো মানে কই আছে আকো বলে শিলচর যাব লাগিব, তো উপায় নাই। তো আহি কিনে ডাইরেক্ট আমার গাড়ি এন্ট্রি হয়ে গেল, আর এন্ট্রি করে কিনে এটা পয়েন্টত লগা দিলো ধুনিয়াকে। আর এফালে সঞ্জীব ভাইয়ে মানে ডালা বিলাক কাটা বিলাক খুলিব, কি করিবা আর আহি ডাইরেক্ট ন আহি ডাইরেক্ট, কি করি তো রেস্ট না পালো ইয়ার রেস্ট না পালো। আর গাইজ এটা মই পুরা গা পা ধুই আহো, আর সঞ্জীব ভাইয়ে পুরা এবিলাক রেডি করে আছে সব। তো সঞ্জীব ভাই রেডি করব, আর মই গা ধুই আহো মানে বহুত গরম। আর এফালে আহি গেল পুরা লেবার সব আহি গেল, তো হয়ে যাব অল্প সময়ের ভিতরে লোডিং। তো এটা মই কইছো গা ধুব। A few moments later. 5 hours later. আরো গাইজ আমার গাড়ি হয়ে গেল এটা পুরা লোড, লোড করে কিনে পুরো সাইডে রখা দিলো। আর গাইজ ইমনে সঞ্জীব ভাইটা যাবলে ওলাল খরত, তো যেহেতু মানে ইয়ার ইলেকশন আছে 26 তারিখ মানে ভোট আছে। আর সঞ্জীব ভাই ভাত খাবো বলে কিনে মই আনিছিলো মাংস ইপিনে চাও, দেখিছে না গাইজ ইমান কিটা মাংস দেখিছে না ইমান মাংস। তো সঞ্জীব ভাই বলে নাখায় ভাত, তো মই কৈছিলো ভাত খাই যা, ভাত কিয় নাখা, ভাত মানে টাইম নহ'ব যে টাইম নিমিলব। তো মই ভাতটো বনালো ইপিনে, তো মাংস ইমান কিটা আনিলো খালি খালি হ'ল। তো গাইজ তো সঞ্জীব ভাই এতিয়া যাব আৰু মোক এৰি কিনে, তো আহিব আকৌ মানে ভোট দি কিনে আকৌ আহিব। তো যিহেতু মানে ভোট আছে তো যাবই লাগিব ন, তো 26 তাৰিখে ভোট ন 26 তাৰিখে তাতে ভালকৈ যাবি আৰু নেকি। আৰু গাইজ সঞ্জীব ভাই কেনেকৈ দিলোঁ এতিয়া বিদায়, আৰু মোৰ হৈ গ'ল এতিয়া পুৰা ভাত চব্জি ৰেডি, আৰু পুৰা একদম মানে সাজি ল'লোঁ ইয়াৰ চাওক আহি ধুনীয়াকৈ এতিয়া খাব লাগে। কি কৰিবা অকলে খাব লাগিব যিহেতু সঞ্জীব ভাই নাই, তো সঞ্জীব ভাইৰ লগত খাম বুলি ভাবিছিলোঁ এতিয়া গুচি গ'ল। তো ধুনীয়াকৈ ইপিনে পুৰা একদম মানে ভাত ঠাত সাজি পিনে মাংস আলু এনেকৈ বনালোঁ, এতিয়া খাই মেলি ধুনীয়াকৈ লাহে লাহে গৈ থাকোঁ আৰু। আৰু এতিয়া পুৰা চালান এণ্ট্ৰি কৰিব আছোঁ, আৰু আমাৰ ককায়ে পুৰা এইপিনে চালান এণ্ট্ৰি কৰি আছে, আৰু এইপিনে এটা আছে ককায়ে। তো ককাইহঁতৰ নাইট ডিউটি কেনেকুৱা, ভালনে? ভাল 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 ভাল। আৰু আমাৰ পিনে ককাই এটা আছে, সিও পুৰা এণ্ট্ৰি কৰি আছে। তো এণ্ট্ৰি হোৱাৰ পিছত ধুনীয়াকৈ লাহে লাহে গৈ থাকিম আৰু, যিহেতু আজি অকলে তো পাটনাৰ নাই, পাটনাৰ ঘৰত কি কৰিবা আৰু লাহে লাহে গৈ থাকিম আৰু। আৰু আহি পালোঁ মই এতিয়া পুৰা যোৰাবাট পেট্ৰল পাম্প, আৰু আমি সদায় ইয়াতে তেল ঢালোঁ। আৰু মোৰ আগত ইপিনে এটা গাড়ী লাগি আছে, এইপিনে চাওক আৰু এইপিনে পুৰা গাড়ী চাওক না ট্ৰাফিক। তো সেইটো কৰি হোৱাৰ পিছত মই লগাই দিম পইণ্টত, আৰু ধুনীয়াকৈ তেল ঢালি কিনি ৰাতি ৰাতি গৈ থাকিম। আৰু কিমান দূৰলৈকে যাব পাৰোঁ, য'ত টোপনি ধৰে তাতে গাড়ী চাইড কৰি মানে তাতে টোপনি মাৰিম। যোৰাবাটৰ পৰা তেল ভৰাই মই এতিয়া আহি পালোঁ সোণাপুৰ, আৰু সোণাপুৰত অলপমান গাড়ীটো ৰখাই দিলোঁ, মানে পাইপ বন্ধা ৰছীবিলাক অলপ ঢিলা হয়, তো এবাৰ চেক কৰি চাওঁ ঢিলা হৈছে নে নাই, যদিহে ঢিলা হৈছে টাইট কৰিম, আৰু টাইট কৰি কিনে ৰাতিটো লাহে লাহে গৈ থাকোঁ কিমান দূৰলৈকে পাৰোঁ আৰু। A few moments later. তো ৰহা তুমি আহি পালোঁ, আৰু ইয়াৰ পৰা নাযাওঁ, ইয়াতে টোপনি মাৰিম, মানে টোপনি লাগিছে বহুত। কাৰণ কিয় আমি মানে একদম যোৱাকালি মানে শিলচৰৰ পৰা আহিলোঁ, টোপনি টোপনি এখনে পুৰা ৰাতিটো আহিছোঁ, আৰু আজিও মানে টোপনি ক্ষতি কৰিব নোৱাৰোঁ আৰু মানে বহুত টোপনি লাগি আছে। এতিয়া টুল পাছ কৰি কিনি গাড়ী চাইডত লগাই কিনি টোপনি মাৰিম, ৰাতিপুৱা গুচি যাম সোনকালে। পাছ কৰি কিনেও অকণমান আগত আহি কিনে গাড়ী চাইডত লগাই দিলোঁ, ইপিনে আগতো গাড়ী পিছতো গাড়ী পুৰা গাড়ী গাড়ী লাইন। তো ইয়াতে অলপমান টোপনি মাৰিম, মানে বহুত টোপনি লাগি আছে একদম মানে মানে যোৱাকালি টোপনি খুটি হৈছিলে, তো ইমান ৰিক্সত মানে গাড়ী চলোৱা নাযায়। তো অলপ টোপনি মাৰোঁ আৰু যদি সাৰ পাওঁ সোনকালে গুচি যাম, আৰু সাৰ নাপালে মানে ৰাতি বৰ হৈ যাব চাওঁ, মানে সিমান ৰিক্সত গাড়ী চলোৱা নাযায়, সেইটো কাৰণে অলপ টোপনি মাৰোঁ আৰু গাইজ। The next morning. Guys, good morning. তো গাইজ যোৱাকালি মানে ৰহাটোৰ গাত ক্ৰছ কৰি কিনে ৰাতি 2টা 3টা বজাত টোপনি মাৰিলোঁ, আৰু এতিয়া পুৰা সাৰ পালোঁ এতিয়া 7টা বজাত গাইজ। যেতিয়া মানে গাত ৰ'দ পৰে যেতিয়া গৰম গৰম লাগে তেতিয়া সাৰ পালোঁ, উঠি চালোঁ যে 7টা বাজিলে। তো পৰহি ৰাতি মানে টোপনি ফুটি আছিলে, সেইটো কাৰণে মানে সাৰ পাই নাছিলোঁ, পুৰা একদম টোপনি লাল কাল হৈছিলোঁ। যেতিয়া গাত মানে ৰ'দ পৰে গৰম লাগে তেতিয়া সাৰ পালোঁ, উঠি চালোঁ যে তোমাৰ ৰ'দ, আৰু ফটাফট গাড়ী চাক কৰি কিনে এতিয়া ওলাই আহিলোঁ। আৰু গাইজ এতিয়া ডবকাটোৰ লগত পাৰ হৈ কিনে ইপিনে পালোঁ ডিপুৰত, তো লেফ্ট চাইডে যায় ডিপু, কাৰ্বি আলং ডিপু এনেকৈ যাব পাৰে। আৰু আমি এনেকৈ ডাইৰেক্ট চিটে যাওঁ, একদম নংকা হৈ কিনে একদম পূজা নংকা হৈ একদম পাৰে নামনি হয় শিলচৰ, এনেকৈ গৈ আছোঁ আৰু।
আৰু গাইজ এটা বটমন আহে বলে ডিমা হাসাও আৰু ডিমা হাসাও গেট পাস কৰি একদম মানে ড্রাইভার নিয়ন তাৰ পিছত মিনাটুল এই পিনাস টুল তো পাস কৰি গাড়ী এনেকে সাইডত মই ৰখাই দিলোঁ তো টায়াৰ বিলাক অলপ গৰম হৈছিলে যেহেতু টায়াৰ বিলাক ঠাণ্ডা হ'বলৈ দিওঁ আৰু ৰছী বিলাক ইয়াছাও বিলাক ৰছী বিলাক ছিলা হৈছে অলপ টানিব লাগিব আৰু লাহেকে ইয়াৰ পৰা গুচি যাম গাইজ আৰু গাইজ পুৰা ৰেষ্ট কৰা হৈ গ'ল পুৰা টায়াৰ হৈ গ'ল ঠাণ্ডা আৰু এইপিনে পুৰা কাটাও কৰি দিলোঁ আৰু এতিয়া লাহে লাহে যাব লাগে আৰু এইপিনে আমাৰ কাটাল শ্লিপ আঠ টন 670 এনেকৈ এতিয়া যাওঁ যিহেতু বহুত গৰম তো লাহে লাহে গৈ থাকোঁ আৰু আৰু গাইজ এতিয়া আহি পালোঁ লাংটি ভিলেজ ৰাতিপুৱা আহিলে আমি ইয়াতে মানে ৰখোঁ গাড়ী আৰু ৰখি কিনে চাহ পানী খাওঁ ইয়াত আৰু ইয়াতে চাহ পানী খাই কিনে মানে দিনটো গৈ থাকোঁ আৰু আৰু গাইজ এইপিনে ভাল জেগা বিচাৰি বিচাৰি একদম আন্ধাৰ কাৰণে আহি পালোঁ ভাল জেগা বিচাৰি একদম আন্ধাৰ কাৰণে আহি পালোঁ তো এতিয়ালৈকে এনেকুৱা জেগা পোৱাই নাই মানে চাই জেগা পোৱাই নাই অকল ৰোড কি কৰিবা আৰু উপায় নাই এতিয়া সোমালোঁ আন্ধাৰকাৰণৰ ভিতৰত গাড়ির মিটারও চাইছিল পুরো 1 কিলোমিটার আছে পুরো 1 কিলোমিটার দীঘল আগলে যাও ভাল জায়গা পাওয়া যায় বিচারি 10 মিনিটস লেটার আর গাইস পুরো জায়গা বিচারি আহে পালো আর এটা পালো ধুনিয়া একটা জায়গা আর এই কাখত আছে গছ আর গাড়িতে এনেকে অল্প গছর ছায়াতে রখাই দিলু ইয়া সব আর এপিনে আছে এবিলা ঘর আর এটু কিবা এটা কোম্পানি হবো সাগে ইয়া সব তো ইয়াতে এটা ধুনিয়াকে খানা বনাম আর খানা উনা বনায় খাই মেলি গাড়ি হব রেস্ট তো লাহে লাহে গিয়ে থাকিম যেহেতু অকলে আর গাছ এটা পুরো হয়ে গেল রেডি এটা বনাব লাগে খানা ভাবিছিলাম মানে বাহিরত বনাম মানে বাহিরত নোৱাৰিলোঁ বনাব মানে বহুত বতা চলি আছে তো মানে গেছটো নমি যায় সেইটো কারণে গাড়ির ভিতরে পুরো রেডি করলো আর মানে আলু আর এপিনে আছে মাংস তো এনেকে ধুনিয়াকে আগত আলুর মাংসটো বনাই লো তারপর আলুর মাংসটো হওয়ার পিছত ভাতটো বনাই কিনে ঠান্ডা হলে দিন টাইম ঠান্ডা হওয়ার পিছত লাহেকে খাই বই আরাম আরাম গুছি যাম আৰু গাইজ হৈ গ'ল মোৰ পৰা খানা ৰেডি আৰু একদম পুৰা ভাত বাঢ়িও ল'লোঁ এইপিনে চাওক আলু মাংস এনেকৈ বনাইছোঁ আৰু অকলে কিনো কৰিম তো লাহেকৈ খাওঁ আৰু খাই কিনে গুচি যাওঁ কাৰণ কি এতিয়া বহুতো ৰাস্তা আছে তো গৈ পোৱা মানে মোৰ ৰাতি হৈ যাব তো আজি আৰু খালী নহ'বই তো অহাকালি হ'ব মোৰ মাল খালী তো লাহে লাহেকে গৈ থাকোঁ যিহেতু টোপনি ক্ষতি কৰা নাযায় তো যিমান সোনকালে যাব পাৰোঁ গৈ কিনে টোপনি মাৰিব লাগিব আৰু এনেকৈ খাই আছোঁ ভাত খাই মেলি লাহে লাহেকৈ গৈ থাকোঁ আৰু গাইজ ভাত খাই কিছু দূৰ আহি দেখিলোঁ ইয়াতে পুৰা গাড়ীৰ লাইন একদম লাইন আপ চাওক গাইজ গাড়ী দেখিছেনে গাইজ পুৰা গাড়ী দুই চাইডে গাড়ী আৰু এইপিনে পিছৰ পৰা পুৰা গাড়ী চাওক তো ইয়াতে আছে বোলে মিটিং তো যোৱাকালিও আছিলে যোৱাকালি এৰি দিছে 6টা বজাত আৰু আজি কেইটা বজাত এৰি দিয়া নাজানো তো যেতিয়ালৈকে মিটিং শেষ নহয় যাব নিদিয়ে তেতিয়ালৈকে ইয়াতে আছোঁ আৰু আৰু গাইজ এতিয়া খুলি দিল মানে গাড়ী যাব দিল এতিয়া আৰু গৈ আছোঁ বাকী গাড়ীবিলাক গ'ল আৰু বাকী গাড়ী আছে তো এনেকৈ মই এতিয়া লাহে লাহেকৈ গৈ আছোঁ মানে অলপ ভিৰ ভাৰ হ'ব ভাবিছোঁ অলপ দিলেগৈ যাম কিন্তু উপায় নাই তো সকলোৱে যাই আছে এতিয়া যাওঁ লাহে লাহেকৈ তো এনেকৈ পুৰা গাড়ীবোৰ যাই আছে চাওক গাইজ আৰু আহি পেলাই এতিয়া হাফলং বাইপাছ ৰাইট চাইডেৰে যাব পাৰে হাফলং টাউন আমি এতিয়া যাম লেফ্ট চাইডেৰে আৰু ইয়াৰ পৰা হৈ গ'ল এতিয়া ছিংগল ৰোড আৰু গাইজ জামত মোটামুটি আমি 5 ঘণ্টামান ফচি থাকিলোঁ মানে এইপিনে শ্বিলং হৈ মানে ৰোড বোলে ব্লক আছে মানে গোটেই গাড়ী মানে হাফলং হৈ আহিছে মানে সোণাপুৰত তাতে বোলে গাড়ী বেয়া হৈছে আৰু ৰাস্তাবোৰ বেয়া হৈছে বৰষুণ দিকেনি তো গাড়ী পূৰা ব্লক যাব নোৱাৰি আৰু গোটেই গাড়ীবিলাক মানে এইটো ৰাস্তাৰে আহিছে তো হঠাতে ইমানকেইটা গাড়ী হোৱাৰ কাৰণে ৰাস্তাটো মানে ব্লক হৈ গৈছে তাৰমানে টানিংবিলাকত দুইফালৰ পৰা গাড়ীহে মুখামুখি হৈ গৈছে টানিং ল'ব পৰা নাই তো এনেকৈ ব্লক তো এনেকৈ ইয়াত ব্লকটো খুলিলে আকৌ লাহে লাহেকৈ গৈ আছোঁ তো ইয়াতে বহুত ৰাতি হৈ গ'ল গৈ আছোঁ আৰু এনেকৈ কি কৰিব উপায় নাই শ্বিলঙত বন্ধ হৈ যোৱাৰ কাৰণে গোটেই গাড়ীবিলাক ইফালে আহিছে ইমান ডাঙৰ ডাঙৰ গাড়ীবিলাক ইফালে আহিছে এইটো মানে ৰাস্তা পূৰা ব্লক তো এটা ব্লকটো খুলিলে এতিয়া লাহে লাহেকৈ গৈ আছোঁ আৰু A few moments later. Guys, so my dahe palu, palas sila tulong gate, aro tulong pas kore kini, sarang roha dilo gari, so pinasa ito tulong gate to. Aro, hindi time hoy gol,
আমি গেল 9:11 তো 9:11 হয়ে গেল তো জামত বহু টাইম থাকিল মানে শিলং হয়ে যাওয়ার রুটটো বলে ব্লক হয়ে আছে তাতে মানে গাড়ি যাব লাগে কৈছে তেমনি তাৰ ব্লক কারণে সব গাড়ি মানে ইটো সারে গৈছে সেইটো কারণে গাড়ি বহুত হয়ে গেল আর তাতে অল্প অল্পকে বরফ দিছিলে সেইটো কারণে জামটো লাগিলে আর মানে তো জাম লাগা মানে ইমান দেরি হয়ে গেল আর মানে অহাকালি রাতেপুয়া ইয়ারপা গুছি যাম সোনাই মালটো হব সোনাই খালি তো 6টা বাজাত যাম আর এটা মানে খানা খাই আহিম খানা খাই আহিনি আকৌ রাতেপুয়া ইয়াতে থাকিব লাগবো তো অহাকালি আপনার মর্নিং আকৌ লগ পাই আছো গাইজ গুড মর্নিং তো জাস্ট মানে হয়ে উঠিল আর ইয়াতে ধারাখার বরফ দিছিলে রাতে পুরো একদম সব রাস্তা ভিজি আছে আর এইবিলাক সাইড বিলাক পুরো পানি পানি হয়ে গেল তো এটা ইয়ারপা লাহেকে ওলাই দিও আর গাইজ এনেকে এটা গই আছো আর এইপিনে পুরো বরফ দি আছে সব বরফ দিছে না গাইজ আর কেন আকাশ পুরো খোলা হয়ে আছে দেখিছে তো এনেকে গই আছো তো আজি গই কিনে সোনকালে খালি করব লাগে যেহেতু দুই জায়গার মাল তো শিলচর আর করিমগঞ্জ তো সোনকালে যাও আর গই কিনে সোনকালে খালি করব লাগিব যেহেতু আর গাইজ এটা পুরো শিলচর টাউনত সোমাই আছো আর এনেকে যাব লাগব শিলচর টাউন হয়ে গেলে সোনাই তো চাও শিলচর টাউন বিলাকতে 8টা বজার পিছত নইতে লাগি যাব আর আর এটা বরফন দিয়ার কারণে মানুষবিলাক ইমান ওলা নাই অলপ সময়ের ভিতর পুরা মানুষই মানুষ হয়ে যাব গাড়ি মোটর সব হয়ে যাব এনেকে এটা গই আছো আর গাইজ পুরো আহি গলো একদমবারে সোনাই সোনাবাড়ি ঘাট তো ইয়াতে হয়ে আছে পুরো মাল খালি চাও তো ইয়াতে খালি হওয়ার পিছত আরো এটা সাইড যাব লাগিব করিমগঞ্জ তো তাতে খালি করার পিছত আর বিদায় ডাইরেক্ট গুছি যাম গুয়াহাটি আর গাইজ মো মানে শিলচর পাতির মাল খালি হয়ে গেল আর খালি করে কিনে এটা পুরো গই আছো আকো করিমগঞ্জ চাও গই আছো তো করিমগঞ্জ আকো গই কিনে মালটো খালি করিম তো খালি করে আর তারপর ডাইরেক্ট গুছি যাম গুয়াহাটি আজি শিলচর আর করিমগঞ্জত চলে আছে ভোট মানে ইলেকশন সেই কারণে গাড়ি মোটর ইমান নাই আজি ভিড় নাই আর মানুষ রাস্তা দেখি নাপায় পুরো একদম ফ্রি রাস্তা একদম ফ্রি ফ্রি রাস্তা তো গই আছো আর করিমগঞ্জত খালি করে গেলে ফটাফট যাব লাগে গুয়াহাটি আর গুয়াহাটি গই কিনে অহাকালি আকৌ লগ করব লাগিব আর সঞ্জীব ভাইও আহি পাব অহাকালি তো সঞ্জীব ভাই এটার ফটো আছে তো অহাকালি সঞ্জীব ভাই আহি যাব আর তো গই আছো এটা সোনকালে গই কিনে মাল খালি করব লাগে A few moments later. আর গাইজ মই মানে করিমগঞ্জত গৈ আছো মানে ঢুলপছরা নিফিয়া নামৰ জায়গাত আর ইয়াতে মানে আহি থাকোতে দেখা পালো ভাল সিনারি তো আপোনালোক দেখাইছো ইয়াছা তো রাস্তার চারিও পিনে চাহ বাগিছা কি মজা লাগিছে ন গাইজ চাও এপিনে চাহ বাগিছা এপিনে চাহ বাগিছা তো সেইটো কাৰণে আপোনালোকক অলপমান দেখুৱালো আৰু চাওক কি মজা তো এনেকৈ গৈ আছো আৰু পামে বেছি সময় নাই আৰু মোটামুটি 10 কিলোমিটাৰমান আছে তো সেয়া অলপ দেখালো আৰু আপোনালোকক করিমগঞ্জ হলে ধুনিয়াকে একদম আর টি গার্ডেন দেখা পালো রাস্তার সাইডে সাইডে মজা আগে পুরো একদম টি গার্ডেন আছে আর সব মাপুরা ন্যাচারাল বিউটি একদম আর সেউজীয়া সেউজীয়া তো এনেকে কৈছো কিছু সময় পিছত গই পাম খালি কুড়ি কিনি আর ডাইরেক্ট যাব লাগবে গুয়াহাটি এনেকে কৈ আছো গাইস এ ফিউ মোমেন্টস লেটার গাইস পুরা মই জায়গাটো আহে পাইছো নিফিয়া আর এতালেকে মানে কোনো আহি পোৱা নাই তো আহি আছো আহি আছো আহি আছো বুলি কেতিয়া পৰা কৈ আছে মই ইয়াত 11টা বজাত আহি পাইছো আর এতিয়া টাইম হল কিমান চাওক তো 5টা পাছ হল তো ইয়াৰ আগতি ফটো মানে শিলচটি বাইছিলো তাতে পুরা দিনভর লগা দিলে আর আজিও এটা 5টা বাজি গল 11টা বজাৰ পৰা এতালেকে আহিব নাই এটা পুরা নিভিয়াতে আছো ইয়া চাওক তো কেতিয়া আহিব নাজানো কৈ আছে যে আধা ঘণ্টা 20 মিনিট তো এনেকে কৈ আছে তো এতিয়ালৈকে আহি পোৱা নাই বৰ্তমান এতিয়া অলপ সময় পিছত হ'ব আবেলি তো ৰখি আছো কেইটা বজাত আহি পায় আৰু গাইজ ইমান সময় অপেক্ষা কৰাৰ পিছত এপিনে আহি গ'ল লেবাৰ হেয়া চাওক আহি আছে তো এতিয়া গাড়ীত বহিব আৰু এতিয়া টাইম হৈ গ'ল তো এতিয়া লাহেকে যাম আৰু ধুনীয়াকে ঠিক আছে লাহেকে পুৰা মজাকে খালি কৰিম আৰু গাইজ পুৰা ফাইনেলি আহি গ'লো পুৰা মেইন ডিষ্টেঞ্চন তো নিভিয়াৰ পৰা আকৌ বহুত দূৰ হয় মোটামুটি 7 কিলোমিটাৰমান এয়া চাওক গাড়ী মিনে লগাই দিলোঁ গাঁৱৰ ভিতৰত আৰু ইয়াতে হ'ব পুৰা মাল খালী আৰু গাইজ ফাইনেলি হৈ গ'ল এতিয়া গাড়ী খালী হোৱা মানে বহুত দেৰি হৈ গ'ল আৰু এতিয়া টাইম হ'ল কিমান আপোনালোকক দেখুৱাই আছোঁ এতিয়া দেখিছেনে 6:54 তো কি কৰিবা আৰু বহুত দেৰি হৈ গ'ল এয়াই আৰু ইয়াৰ আগৰ ডিপুটো যেনেকুৱা হৈছিলে ইবাৰো এনেকুৱা হৈ গ'ল ঠিক আছে তো ভিডিঅ'টো বহুত লম্বা হৈ গ'ল তো যদিও যদি ভিডিও চাই ভাল লাগিছে লাইক শেয়ার করে ধুনে চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবা তো নেক্সট ভিডিও হতে আপনার লগ পাইছো তো আজিলে মানে বাই বাই